ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्नया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवे न क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्नेवये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण श्री रामकृष्ण देवेर सन्न्यासी एवं गृह पार्षदेर जीवनी ग्रंथ पाठ एवं आलोचनार उद्देश्य आमादेर तादेर जीवनगुलो पढ़ार एक कारण कथा आमरा जे उच्च एकटा आध्यात्मिक एकटा भावधारार साथे संयुक्त आछि आमरा अनेक समय भूले जाए जे आमरा कि एकटा रिच कल्चर आमादेर मध्ये बोये निये चलि। खूब साधारणेर मतो आमरा आचरण करे फेलि, साधारणेर मतो भावना चिंता करे फेलि, सामान्यतेई भेंगे पड़ि। আমরা যখনই এরকম ভেঙে পড়বার আমাদের সময় আসবে তখনই ভাববেন যে আমরা কোন ঋষির বংশধর, আমরা হলাম সেই তোতাপুরী, তারপরে রামকৃষ্ণপুরী, তারপরে সারদাপুরী, বিবেকানন্দপুরী, ব্রহ্মানন্দপুরী, এই এদের পরবর্তী প্রজন্ম। সে আপনি সংসারেই থাকুন আর সংসারের বাইরে গিয়ে আমাদের মতো গেরুয়া পরেই থাকুন, কিন্তু সেই আপনি সেই তোতাপুরীরই বংশধর। তোতাপুরী, রামকৃষ্ণপুরী, সারদাপুরী এবং বিবেকানন্দপুরী, এই এদের পরবর্তী প্রজন্মে আপনি আছেন, এটা হচ্ছে কথা। আমরা পড়ছিলাম বা প্রেমানন্দজি মহারাজের কথা, তার আগে বলে নেওয়া দরকার যে আজকে আমরা একজন খুব ভালো সাধুকে হারিয়েছি। আমাদের কোচি কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন কেরালার কোচি কেন্দ্রের স্বামী শান্তিময়ানন্দজি মহারাজ। শান্তিময়ানন্দজিকে আমিও দেখেছি, খুব বেশি পুরনো সাধু নন, 97 সালে সন্ন্যাস হয়েছেন। ব্যাঙ্গালোর মঠটা আলো করে থাকতেন, আমাদের যখনই কোনো সমস্যা হতো আমরা জানতাম শান্তিময়ানন্দজিকে বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট আসা থেকে আরম্ভ করে সব কিছুই, আমরা সব কিছুর জন্য আমরা ওনার ওপর নির্ভর করতাম। বিতেশানন্দজিও নাম রেখেছিলেন শান্তিময়ানন্দ, একেবারে মনে হতো যেন করে সঠিক নামকরণ হয়েছে, হেঁটে গেলে যেন মনে হতো ভীষণ রকমের ধীর স্থির শান্ত, অত্যন্ত পরিপক্ক মাথার ইয়ে ছিলেন। হর্ষানন্দজি যখন শারীরিকভাবে অপটু হয়ে গেলেন তখন ব্যাঙ্গালোর কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে ওনার উপরেই ছিল। তারপরে কিছুদিন বিদেশ গিয়েছিলেন, আমাদের সাউথ আফ্রিকা কেন্দ্রে ছিলেন, তারপরে ওখান থেকে মনে হচ্ছে সাউথ আফ্রিকা, হয় সাউথ আফ্রিকা না নয় ব্রাজিল, এই দুটোর মধ্যে আমি ভুলে গেছি কোথায় গিয়েছিলেন। তারপরে ফিরে এসে আবার উনি এই কোচি কেন্দ্রের অধ্যক্ষ হন, খুব দক্ষতার সঙ্গে চালাচ্ছিলেন, খুব কাজের মানুষ। ব্যাঙ্গালোরে যারাই গিয়েছেন তারাই কেউই শান্তিময়ানন্দজিকে ভুলতে পারবেন না। ওই টিজে কি কৃষ্ণমূর্তি আজকে লিখছিলেন, দেখলাম আমার ফেসবুকে লিখেছেন, ওদের তো ভোলার কথাই নয়। এখন এই মৃত্যুর মিছিল আমাদের একটু একটু করে দেখতে হবে, দুটো কারণে আমাদের মৃত্যুর মিছিল দেখতে হবে। এক হচ্ছে আমাদের যত বয়স বাড়বে এই মৃত্যুর মিছিল দেখাটা খুব স্বাভাবিক, আমাদের আগের প্রজন্ম চলে যাবে আমরা তার জায়গায় নিতে থাকব, এটা হচ্ছে খুব স্বাভাবিক। এই মৃত্যুর মিছিল আমাদের দেখতেই হবে, এটা আমরা কোনোভাবেই এর থেকে বেরিয়ে আসতে পারবো না, এটা হচ্ছে কথা। এই এই নিয়েই আমরা আমাদের থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে তার আত্মা শান্তি প্রার্থনা করি এবং ঠাকুর যেন ঠাকুরের কাছে আমাদের কিছু প্রার্থনা করতে হবে না, ঠাকুর ঠাকুরের সন্তান, ঠাকুর কোলে নিয়ে বসেছেন। শুধু নিজেকেই বারবার মনে হচ্ছিল আমাদের মতো পচা লোকেদেরই বোধহয় পৃথিবীতে দরকার, যত ভালো লোকেদের প্রভুর সেবাতে রামকৃষ্ণ লোকেতেই বোধহয় প্রয়োজন আছে, সেই কারণে এরা সব খুব দ্রুত যান। আমরা পড়ছিলাম প্রেমানন্দজির জীবনের ঘটনা, সেই অংশটি যেখানে ঠাকুর তাকে দরদি বলে সম্বোধন করতেন,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং প্রেমানন্দজী মহারাজের সম্পর্ক হিসেবে বলতে গিয়ে তার জীবনীকাররা বলছেন ঠাকুর কতটা তার উপর নির্ভর করতেন সেইটা বোঝানোর জন্য একটি ঘটনার আমরা উল্লেখ করেছিলাম। চৈতন্য লীলা নাটক দেখতে গেছেন, ঠাকুর জানতেন তার মুহুর্মুহ সমাধি হবে, সেই সময় অত্যন্ত পবিত্র, কেউ যদি তাকে না ধরে তাহলে তার শরীর রক্ষাটা কঠিন হয়ে পড়ে, তাই তিনি যেন সেই কারণেই আমাদের ইয়েকে নিয়ে গেছেন, আমাদের বাবুরাম মহারাজকে সঙ্গে করে নিয়ে গেছেন, তাকে বোঝাতে বোঝাতে গেছেন, দেখ আমার এরকম হবে, তুই কিন্তু ধরে থাকবি, তুই কিন্তু আমাকে ধরে থাকবি। গান হতে শুরু করলো, হরি মন মজায় লুকালে কোথায়, আর ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, এবং ঠাকুরের সেই পবিত্র স্পর্শকে ধরে রাখার জন্য তিনিও তাকে ওইভাবে ধরে রেখেছিলেন। ঠাকুরের মহাসমাধির পরে, ঠাকুরের মহাসমাধির পরে 1886 সালে ডিসেম্বর মাসে এই বাবুরাম মহারাজের বাড়িতে গিয়েই আমাদের নরেন্দ্রাদি ভক্তরা তারা প্রতিজ্ঞা করেন যে আর কোনো দিন তারা বাড়ি ফিরে আসবেন, এবং পরবর্তীকালে 1887 সালের জানুয়ারি মাসে তারা সন্ন্যাস নেন। সন্ন্যাসের সময় শ্রীরামকৃষ্ণদেবের বাণীকে স্মরণ করে স্বামী বিবেকানন্দ তার নাম রেখেছিলেন প্রেমানন্দ। এরপরে তিনি বড়নগর এবং আলমবাজার মঠেও থাকার সময় কিন্তু সারা জীবনই তপস্যা করেছিলেন, কিন্তু এই সময় তিনি বেরিয়ে পড়েছিলেন তপস্যায়। তার তপস্যার পরিমাণ কীরকম ছিল তুরিয়ানন্দজির একটি চিঠি আমরা উল্লেখ করব, এটি 20 নভেম্বর 1915 সালে লেখার একটি চিঠি। সেখানে তিনি বলছেন, তোমাতে প্রভু ভিন্ন কিছুর তো আর স্থান নাই, মনে পড়ে মঠের একদিনের কথা, সে সময় মঠ আলমবাজারে ছিল, তুমি কথার চলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতে প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে, সেদিন দেখিয়াছিলাম যথা যথা দৃষ্টি পায় দৃষ্টি যায় তথা তথা কৃষ্ণ স্ফুরে বর্ণে বর্ণে সত্য হইয়াছিল, এমন বস্তুটি দেখিলে না যাহা হইতে প্রভুর স্মরণ না করিলে, তোমার মনে আছে কিনা জানি না, আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমূল হইয়া যায় হইয়া আছে, যেদিন আমি বুঝিয়াছিলাম যে ইহারই নাম তাহাতে মগ্ন বা ডাইলুট হয়ে যাওয়া। আরও একটা জায়গায় সেখানে বাবুরাম মহারাজের চিঠিতে আছে, তিনি লিখছেন, আমরা বরানগর মঠে এক সময় পরস্পর কেবল গুণ দেখতুম, কেহ কাহারও দোষ দেখতে পেতুম না, অশেষ কল্যাণ গুণকর শ্রী ভগবানে যাদের মন সবসময় এরকম নিমগ্ন তাদের আচরণ এরকমই হবে। এটি জীবনীকার লিখছেন। প্রথমটি হচ্ছে স্মৃতিকথা, স্মৃতিটা কেমন না, তুরিয়ানন্দজি বলছেন যা কিছু দেখছি সব কিছুর ভেতরে তিনি যেন ঠাকুরকে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি স্মৃতির ভেতরে ঠাকুরকে দেখা যায়। আমরা যদি মগ্ন হয়ে যাই না তাহলে দেখবেন বেলুড় মঠ দেখা বা আমাদের দক্ষিণেশ্বর দেখা অনেক বেশি সহজ হয়ে যায়। আমাদের মনে আছে আমরা যখন প্রথমবারের জন্য দক্ষিণেশ্বরে গেলাম, সেখানে তার আগে থেকে আমাদের খুব ভালো করে পড়ানো হলো, খুব ভালো করে লীলা প্রসঙ্গ, মায়ের কথা, কথামৃত এসব বিভিন্ন জায়গা থেকে দক্ষিণেশ্বর প্রসঙ্গে পড়ানো হতে থাকলো। আমরা যখন সত্যি সত্যি দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছলাম, পূজনীয় তাপস মহাশয় যখন আমাদের একটা একটা জায়গা দেখাচ্ছেন, বিশেষ করে এখনও স্মৃতিতে ভাসে যে ওই জায়গাটা যেখানে এই একদিকে 6টা শিবের মন্দির আছে আর ওদিকে মায়ের নাট মন্দির আছে, মাঝখানের যে জায়গাটা বারান্দাটা সেইখানে বলছেন আমাদের বলরামবাবুর বাড়িতে যাওয়ার কথা ঠাকুরের, তিনি মাস্টারমশাইকে বলেছেন তুমিও সেখানে যেও। বলরামবাবু জেনে গেলেন হ্যাঁ যাবেন তিনি সেখানে, তিনি ধীরে ধীরে দক্ষিণেশ্বর ছেড়ে বেরিয়ে পড়েছেন। খানিক দূর যাওয়ার পর তার মনে হলো যে বলরাম বসু, তিনি তো জমিদার, তার বাড়িতে যদি ঢুকতে না দেয় তাই তিনি ঠিক করলেন তিনি আর সেদিন যাবেন না, এই কথাটা তিনি জানাবেন বলে ঠাকুরের কাছে ফিরে এলেন। কিন্তু এসে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন, দেখলেন ওই নাট মন্দিরের গায়ে মশাল লাগানো আছে, আর সেই মশালের আলোয় দেখা যাচ্ছে
যে ঠাকুর একাকী নাটমন্দির থেকে শিবের মন্দির এবং শিবের মন্দির থেকে নাটমন্দির এই অংশটা হাঁটছেন। মনে হচ্ছে জঙ্গলের মধ্যে পশুরাজ যেরকম একাকী ঘুরে বেড়ায়, এও যেন ঠিক তাই। জঙ্গলের ভেতরে পশুরাজের মতো তিনি একাকী, পুরুষ সিংহ তিনি যেন ঘুরে বেড়াচ্ছেন। এই ঘটনাগুলো যখন আমাদের বলা হচ্ছিল তখন আমরা চোখ বন্ধ করে যেন দেখতে পাচ্ছিলাম এই প্রত্যেকটি জায়গার ভেতরে যেন তিনি হাঁটছেন। কিংবা সেই বলির জায়গাটা যেখানে বলি হয়, সিস্টার নিবেদিতাকে তো দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ ঢুকতে দিত না মন্দিরের ভেতরে, তাই সিস্টার চাঁদনি থেকে পেছন দিক দিয়ে গিয়ে ওইখানে যে আরেকটা ইয়ে আছে, ওই যেরকম এদিকে নহবত আছে ঠিক একদম বিবেকানন্দ সেতুর নিচে একটা নহবত আছে, ও পাশ দিয়ে ঢোকার রাস্তা আছে, পেছনের দরজা দিয়ে ঢোকে। আপনারা যারা দক্ষিণেশ্বর গেছেন তারা দেখবেন দক্ষিণেশ্বরের ঢুকে একবারে সোজা সুজিতে দেখেন ওই যে সেরেস্তাখানা আছে যেখানে এখন সেই পুরনো সিংহাসনটা আছে, ওইখানে তিনটে সিঁড়ি নেমে যাচ্ছে আবার তিনটে সিঁড়ি উঠছে, মাঝখানে একটা গেট আছে, সেই গেট দিয়ে সিস্টার নিবেদিতা ওইখান দিয়ে ঢুকতেন। ঢুকে তিনি ওই যেখানটায় ওই বলি হয় সেই বলির জায়গাটা ওইখানে গিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখতেন। প্রত্যক্ষদর্শীরা তার স্মৃতিকথায় লিখেছেন সিস্টার যখন সেখানে দাঁড়িয়ে মাকে দেখতেন তখন মনে হতো স্বয়ং যেন ভবতারিণী তার মন্দির থেকে বেরিয়ে এসেছেন তার সন্তানকে দর্শন করার জন্য। এই যে এই কথাটা এখানে বলছেন না যে প্রত্যেকটি জায়গার ভেতরে প্রভুকে দেখা, এইভাবে যদি আমরা দেখতে পাই দেখবেন আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। তখন দক্ষিণেশ্বর শুধুমাত্র কেবলমাত্র পেঁড়া কিনে আর 108 জবরমালা কিনে ভগবানকে পুজো দেবার জায়গা হয় না। বলছেন এটা একটা গুণ, এটা কখন হয়? বলছেন যখন আমরা তার মধ্যে ডাইলিউটেড হয়ে যাই, আমরা তাতে মগ্ন হয়ে যাই। আমরা যখনই অন্য চিন্তা করতে থাকি তখনই তাতে ডাইলিউটেড হয়ে যাই। আমার মনে আছে দক্ষিণেশ্বরের একটি ছবি একবার আমি পোস্ট করেছিলাম, এক ভক্ত আমাকে লিখলেন আহা মায়ের শাড়িটা কী সুন্দর, কী সুন্দর কালো রঙের শাড়ি আর তাতে রূপলি কাজ করা। আমি তখন খেয়াল করলাম সত্যি সত্যি, কিন্তু তার চেয়ে যে আকর্ষণীয় যেটা কালো রঙের শাড়ির ওপর রূপলি জরির ওপর যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা ছিল মায়ের মুখখানা, মায়ের হাসিটা। দক্ষিণেশ্বরে গেলে কিন্তু আর কিচ্ছু দেখতে ইচ্ছে করে না, শুধু মায়ের মুখটা দেখতে ইচ্ছে করে। বিশেষ করে কোনো একটা ধার থেকে যদি আপনি দেখেন, সামনাসামনি না কোনো একটা যদি ধার থেকে দেখেন আপনার একবারে অবশ্যই মনে হবে রাসমণি যে বলেছিলেন 7 বছরের মেয়ে তৈরি করতে, যেন সত্যি সত্যি একটা 7 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে এবং আপনি যেন এগিয়ে গেলে তিনি আপনার কাঁধে চড়ে দক্ষিণেশ্বর বেড়াতে বেরোবেন। এতটাই জীবন্ত, এতটাই প্রাণবন্ত মনে হয়। এই যে দর্শন করা, দর্শন করার আগে আমরা ডাইলিউটেড হওয়ার চেষ্টা করি, সেই ভাবের মধ্যে ডুবে যাই, এটা যখন আমাদের জীবনের অভ্যাস হয় কেমন হয়? বাবুরাম মহারাজ হলেন তার উদাহরণ। আমরা এই কারণে তাদের জীবনীগুলো আরও গভীরভাবে পড়ার চেষ্টা করছি, তাদের জীবনের যে গুণ সেগুলো আমাদের ভেতরে আসুক। তাদের তার মধ্যে একটা বড় গুণ হচ্ছে শ্রীরামকৃষ্ণে মগ্ন হয়ে থাকা। এরা প্রতি মুহূর্তে ভগবানেতে মগ্ন হয়েছিলেন, ঠাকুর ভিন্ন এদের আর দ্বিতীয় কোনো জিনিস ছিল না, ঠাকুর ছাড়া আর এরা অন্য কোনো কিছু ভাবতেন না। বেলুড় মঠে আছেন, তখন বেলুড় মঠ হয়ে গেছে, ব্রহ্মচারীদের শেখাচ্ছেন। খুব সম্ভবত স্বামীজির ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি সাধু হতে এসেছিলেন, তাকে তিনি দেখাচ্ছেন কেমন করে প্রদীপে তেল ভরতে হয়, পুজোর যে প্রদীপ তাতে তেল ভরতে হবে, সেই পলা একটা তেলের কাঁচের আগেকার দিনে বয়াম থাকতো, সেই বয়ামে একটা লোহার পলা আছে, সেই লোহার পলাটা তুলে এমনি এমনি করে ধরে প্রথমে তার তলা থেকে সব তেলটা পড়ে যাবে, তারপরে আস্তে আস্তে প্রদীপটা কাছে নিয়ে তার মধ্যে ঢালতে হবে। এই প্রদীপটা কাছে নিয়ে যাওয়ার পলা থেকে তেল ঢালা, এর মধ্যে যতটুকু ডিফারেন্স তাতে 1 ফোঁটা তেল মেঝেতে পড়েছে। মহিমবাবু এসব লক্ষ্যই করেননি, বাবুরাম মহারাজ কিন্তু লক্ষ্য করলেন, তিনিও সতর্ক করে দিলেন ঠাকুরের সেবায় ওই তেল এসেছে সবটুকু যেন ব্যবহার করা হয়। আমাদের মনে আমি ইয়ার এমন কি আছে, কিন্তু দ্বিতীয় দিন আবার একই রকম একই ঘটনা আবার হলো, 2 পয়সা দিয়ে দিলেন, বললেন ওকে 2 পয়সা দাও পেরিয়ে যায়। কেন না 1 পয়সা লাগতো এপার থেকে ওপারে পেরিয়ে যেতে? তা ব্রহ্মচারী জিজ্ঞেস করে তাহলে 2 পয়সা কেন দেবো না, ওপারে গিয়ে যদি ইচ্ছা হয় আবার ফিরে আসতে, পয়সা না থাকলে তো আসতে পারবে না।
এই দুটো জিনিস ছিল। এদের জীবনে মগ্ন হয়ে এরা যেরকমভাবে শ্রীরামকৃষ্ণভাবে মগ্ন হয়ে যেতেন, ঠাকুর তাকে ডেকে নিয়ে এসছেন, সে সেবার অযোগ্য বলে আমি তাকে বার করে দিচ্ছি। একই সঙ্গে সে যাতে আবার ফিরে আসতে পারে, আবার মূল স্রোতের মধ্যে ভর্তি আসতে পারে, তারও একটা প্রভিশন রেখে দিচ্ছি। বাবুরাম মহারাজের হাঁটা চলা সব কিছুর ভেতরে শ্রীরামকৃষ্ণ মগ্নময় হয়ে থাকতেন। আমরা পড়ব চোর কাটা মঠে, মঠেতে বৃষ্টি বর্ষাকালের পর চোর কাটা হয়েছে, তিনি বলছেন ব্রহ্মচারীদের কেটে দিতে। ব্রহ্মচারীরা জাস্ট এরকম কেটে দিয়ে চলে গেলেন। উনি বললেন তাতে হবে না, ওই যে চোর কাটার তলার যে অংশগুলো মাটির ওপর একটু একটু করে উঠে আছে, ঠাকুর তো খালি পায়ে হাঁটবেন, মাঠের ওপর দিয়ে ঠাকুরের পায়ে লাগবে, এতটা গভীরভাবে তারা ভাবতেন। লিভিং প্রেজেন্স দেখবেন, আমাদের এই যে আমরা বেরোতে পারছি না, তো আমরা যদি এরকমভাবে আমাদের জীবনটাকে ভাবি তাহলে দেখবেন আমাদের ঘরটাই শ্রীরামকৃষ্ণময় হয়ে যাবে, আমরা তার সেই প্রেজেন্সটা বুঝতে পারব। একজন এই আমাদের ক্লাসে আসেন, বিগত দিন আমি মল্লিকাদি ঠাকুর ঘরের কথা বলাতে তিনি আমাকে বলেছেন মল্লিকাদি ঠাকুর ঘরের ছবি যেন একটা আমাদের এখানে দেওয়া হয়, তাহলে তিনিও তার ঠাকুর ঘরেরটা মল্লিকাদি ঠাকুর ঘরের মতো করবে। তিনি আজ ক্লাসে আছেন, আমি এই কারণে এই প্রসঙ্গটা উল্লেখ করলাম। আমাদের ঠাকুর ঘরগুলো কারুর মতো করলে হবে না, আমাদের ঠাকুর ঘরগুলো আমাদের মতো করতে হবে। আমাদের পূজন পুরনীয় সাধুরা বলতেন কি করে ঠাকুর ঘর জাগে জানিস তো, তোর ভালোবাসায়, তোর অধ্যাবসায়, তোর জপে ধ্যানে এবং তোর আন্তরিকতায়। এই সব কটা কথা যদি যুক্ত, সব কটা কারণ যদি যুক্ত হয়, দেখবেন আমাদের ঠাকুর ঘর আমার মতো সুন্দর হয়ে আছে। আমার সাধারণ জিনিসে কত সুন্দর হয়। আমাদের ভারতী প্রাণা মাতাজির স্মৃতি কথা এক জায়গায় বলছেন না, এসে কড়া নেড়েছেন তিনি, এরপরে তিনি সাধু হয়েছেন, আমি নাম ভুলে যাচ্ছি তার। ভারতী প্রাণা মাতাজির সঙ্গে দেখা হলো, তিনি বলছেন ও মা এই এলে, এই মাত্র ঠাকুরকে একটু জল মিষ্টি দিলাম। তিনি খুব মিষ্টি খেতে ভালোবাসেন, বলছেন কাশিতে আছে নিশ্চয়ই চমচম টমচম দিবেন। তিনি তাড়াহুড়ো করে ঠাকুরকে প্রণাম করে যখন বেরিয়ে আসছেন, তখন দেখছেন একটি ছোট্ট কালো বাটিতে দুটি বাতাসা দেওয়া আছে, কিন্তু সেটি কত শ্রদ্ধা কত ভালোবাসার সঙ্গে একটি বাতাসা তাকে দিলেন, অপর আরেকটি বাতাসা তিনি নিজে খেলেন, আর একটা ঝকঝকে গেলাসে করে, ঝকঝক করে মাজা গেলাসে করে জল খেতে দিয়েছে, সেই জলটা ভাগ করে দিলেন, সেই প্রসাদী জলটা খাওয়া হলো। এই যে চমচম বা অন্য কোনো কিছু দেওয়া, কোনো প্রাচুর্য দিয়ে কাউকে কিছু করা যায় না। আমাদের ঠাকুর ঘর প্রাণ পায়, বড়রা বলতেন আমাদের আন্তরিকতায়, আমাদের ভালোবাসায়, আমাদের জপ ধ্যান সমস্ত কিছুতে। আমরা যত তার কাছে বারবার ফিরে আসবো, বারবার ফিরে আসবো, দেখবেন সেই ঘরটা আমার আপনার হয়ে যাবে, আমার আপনজনের ঘর হয়ে যাবে। বাবুরাম মহারাজের এই যে ভাবনাটা ডাইলুট হয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের জন্য খুব শিক্ষণীয় একটি বিষয়। আমরা পড়ি কিন্তু আমরা ডাইলুট হই না, আমাদের ডাইলুট হওয়া দরকার। আরেকটা প্লাস পয়েন্ট কি না, বাবুরাম মহারাজ বলছেন সে তার চিঠিতে, আমরা বরাহনগর মঠে একসময় পরস্পর কেবল গুণ দেখতুম, কেহ কাহারও দোষ দেখতে পেতুম না। এই যে শুধু যদি গুণটাই দেখা হয় তাহলে দেখবেন দোষের ছবিটা আসবে না। ঠাকুর বলছেন না, যত পূবের দিকে যাত্রা করা হয় পশ্চিম তত পিছিয়ে পড়ে। আমরা ওরকমভাবে তো পূবের দিকে পশ্চিমকে খারাপকে ফেলে দিতে পারবো না, আমাদের ভেতরে খারাপটা আছে, কিন্তু আমরা যত ভালোকে চর্চা করব তত আমাদের ভেতরে সেই খারাপ বোধটা চলে যাবে। তাই তিনি বলছেন সবসময় প্রত্যেকটা জিনিসের ভালো গুণ দেখতে। আমাদের পূজনীয় স্মরণানন্দজি মহারাজকে আমরা দেখেছি যে কারুর যদি সামান্যতম একটু ছোট্টখানি গুণও যদি দেখেন, সেটা তিনি এতবার করে বলতেন, এতজনের কাছে বলতেন, আমাদের নিজেদের খুব লজ্জা পেত যে মহারাজ এরকমভাবে বলছেন। আমার মনে আছে আমরা যখন প্রথম ফর্ম তৈরি করেছি, করে মহারাজকে পাঠিয়েছি, এখন সে ফর্মটা দেখলে আমাদের নিজেদের হাসি পায়। আগেকার দিনে সেই লোটাস ওয়াটপ্রুফে ড্যাশ লাগিয়ে লাগিয়ে লাইন বানিয়েছি, সবার কাছে পৌঁছলো, কারুর কাছে ফেরত এলো না, বিকেলবেলা আমাদের কাছে ফেরত এলো সেই খামটা, তার উপর লেখা আছে নাইস প্রফেশনাল ওয়ার্ক। আমরা নিজেরাও জানি এটা প্রফেশনাল ওয়ার্ক হয়নি, কিন্তু ওই যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে তিনি সম্মান জানাচ্ছেন। এইটা হচ্ছে বাবুরাম মহাজির কাছ থেকে আমাদের শিখতে হবে যে কেবলমাত্র অন্যের গুণটুকু দেখব, আমরা পেরে উঠি না। কাজের যে মেইড থাকে, হেল্পিং হ্যান্ড যিনি থাকেন, তিনি বাসন যদি ঠিকঠাক না মাজেন আপনি ধমকে দেবেন তাকে,
কিন্তু তারই যে উদ্যোগ, সেই কোথায় নামখানা থেকে ট্রেনে করে এসে আপনার কাছে কাজ করে দিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ভুললে চলবে না। সবার ভিতরে ভালো জিনিসটুকু যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদের দেখবেন জীবনটা বদল হয়ে যাচ্ছে। স্বামী প্রেমানন্দ, শারদানন্দ এবং অভেদানন্দ 1887 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের পরে পুরী ধামে গেছিলেন। সেখানে তারা এমার মঠে অবস্থান করে জগন্নাথ দেবের প্রসাদ ধারণ করে শরীর প্রসাদ নিয়ে শরীর ধারণ করতেন। এই সময় বাবুরাম মহারাজের টাইফয়েড হয়, তিনি একবারে শয্যাগত হন। তবে গুরু ভাইদের ভীষণ ভালোবাসা, তাদের সেবায় তারা সুস্থ হয়ে ভুবনেশ্বর গিয়ে সেখানে 6 মাস থাকার পরে তিনি মঠে ফিরে আসেন। জগন্নাথ এবং অন্যান্য তীর্থ তিনি এই সময় দর্শন করেন, কিন্তু তার সঠিক বিস্তৃত বিবরণ আমরা কখনো কোথাও খুঁজে পাইনি। এই সময় তার কয়েকজনের সঙ্গে দেখা হয়, তারা হলেন এই 1890 সালে তিনি কাশীতে গেছিলেন, স্বামীজি তখন গাজীপুরে। এই সময় বাবুরাম মহারাজ গাজীপুর থেকে স্বামীজিকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলেন, কিন্তু হয়নি। কিন্তু কাশীর ওই অবস্থানকালে তিনি জীবনমুক্ত সন্ন্যাসী ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করেন এবং ভাস্করানন্দ স্বামীরও দর্শন করেন। এরপরে 1895 খ্রিস্টাব্দে উত্তর ভারতে তীর্থ পরিভ্রমণ করে তিনি বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে গিয়ে তপস্যা করেন। সেখানে তার সঙ্গে যুক্ত হন ব্রহ্মচারী কালীকৃষ্ণ, পরবর্তীকালে যিনি স্বামী বিরজানন্দ যে নামে প্রসিদ্ধ হন। তারা ওইখানে থাকতেন এবং ঝুলনের সময় ভক্তমাল নামক একজন সাধুর সঙ্গে ব্রজমণ্ডল পরিক্রমায় তারা বেরিয়েছিলেন। কণ্টকাকীর্ণ ব্রজমণ্ডল, কিন্তু সমস্ত রাস্তা, আমরা তো অন্তত আমি বেরোলে তো জুতো টুতো পরেই যাব, সাধুদের এখন অ্যালাউড আছে জুতো পরে পরিক্রমা করা, কিন্তু তিনি সম্পূর্ণ পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে তিনি গেলেন। অবশেষে তিনি রাধারানীর জন্মস্থান বর্ষানায় যান। সেখানে একটা অদ্ভুত কাণ্ড হলো, যে ব্রজনারীকেই দেখেন তাকে দেখেই তার রাধারানী বলে মনে হয় এবং তাকে তিনি রাধারানী জ্ঞানে প্রণাম করেন। এইখানে এইরকমভাবে কাটানোর পর তিনি একটু অসুস্থ হয়ে পড়েন এবং এটোয়াতে আসেন। এটোয়াতে তখন স্বামী বিজ্ঞানানন্দজি, তখনও হরিপ্রসন্ন বাবু নামে আছেন, তিনি থাকেন। তার কাছে চিকিৎসাদি নিয়ে তিনি ফিরে আসেন। ঠিক এইরকম সময় 1896 সালে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরে এলেন। স্বামীজিকে দেখার জন্য তিনি একবারে সমস্ত কাজকর্ম ফিরে তিনি আসছেন। পথে যখন তারা বিষ্ণুপুর অতিক্রম করছেন, বর্ধমানে পৌঁছানোর পরে তার শ্রীশ্রীমাকে দেখার ভীষণ ইচ্ছা হলো এবং তিনি বর্ধমান থেকে জয়রামবাটি রওনা দিলেন। সেখানে সেই বিখ্যাত ঘটনাটি ঘটল। তখন তো পায়ে হেঁটে যেতে হতো, বর্ধমান থেকে খানিকটা গরুর গাড়িতে, তারপর খানিকটা পায়ে হেঁটে যেতে যেতে তিনি একটা পুকুরেতে অনেক পদ্ম ফুল ফুটে আছে দেখলেন এবং দেখা মাত্র তার মনে হলো এই পদ্ম ফুলগুলো যদি তিনি গিয়ে শ্রী শ্রী মাকে দেন তাহলে মায়ের খুব আনন্দ হবে। তিনি একেবারে অন্য কোনো কিছু ভাবতে পারেননি, তিনি নেমে পড়লেন জলেতে এবং সমস্ত পদ্ম ফুল নিয়ে যখন উঠলেন তখন দেখা গেল তার সারা গা দিয়ে 20-30 খানা জোঁক ঝুলছে, প্রত্যেকটা রক্ত খেয়ে মোটা হয়ে গেছে। তিনি সেগুলোকে ছাড়ানোর চেষ্টা করলেন, ছাড়ানোর জোঁকের তো আছে যেখানটা ধরবে, যদি আপনি ছাড়িয়ে দেন সেখান থেকে তো কন্টিনিউয়াসলি ব্লাড বেরোতে থাকে। ওই রকম রক্তাক্ত অবস্থায় তিনি শ্রী শ্রীমার কাছে উপস্থিত হলেন, মাতাকে খুব সে আচ্ছা সে বকলেন এবং কথা দিলেন যে তিনি আর কখনো এরকম কাজটা করবেন না। জয়রামবাটি থেকে তারকেশ্বর হয়ে তিনি আটপুরে যান, সেখানে 2-3 দিন অবস্থান করে স্বামীজির কাছে ফিরে যান। আমরা একটা ঘটনা বলবো, আমরা তো সাধারণত গুরু ভাইদের প্রতি কীরকম ভালোবাসা থাকে, আমাদের তো একটু এপাশ ওপাশ হয়ে গেলে মুখটা একবারে তিজেল হারিয়ে পেছন হয়ে যায়, হ্যাঁ আমাকে এরকম কথা বললো, আমি এত বড় মানুষ, হ্যাঁ ও 1898 সালে দীক্ষা পেয়েছে, আমি 86 সালে দীক্ষা পেয়েছি, কত সিনিয়র, আমাকে এরকমভাবে বললো। গুরু ভাইরা একে অপরের সঙ্গে কীরকম ভালোবাসা ছিল, সবাই সেই শ্রীরামকৃষ্ণের অংশ, সেটা তাকে তারা কেমন বুঝতেন। সেই সময় স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠ তৈরি করলেন একটা নিয়ম করে দিলেন যে সকালবেলায় যে ঘুম থেকে ঠিক সময় উঠতে পারবেন না, মানে 4টের সময় ঘণ্টা পড়বে, সেই 4টের সময় ঘণ্টা পড়া মাত্র
যে ঘুম থেকে উঠে মুখাতপাত ধুয়ে ঠাকুর ঘরে যেতে পারবেন না, তাকে সেদিনকে ভিক্ষে করে খেতে হবে। তাই প্রথমবারে বাবুরাম মহারাজের কানের কাছে বাজানো হয়েছে, বাবুরাম মহারাজের ঘুম ভাঙেনি, কোনো কারণে চোখ লেগে গেছিল। তারপরে আবার স্বামীজিকে বলাতে স্বামীজি বললেন কানের কাছে গিয়ে বাজিয়ে, কানের কাছে গিয়ে বাজাতেই বাবুরাম মহারাজ উঠে পড়লেন। তিনি তাড়াতাড়ি করে মুখাতপাত ধুয়ে স্বামীজির কাছে এসে বললেন, আজ উঠতে পারিনি, আমার জন্য সকলের অসুবিধা হয়েছে বুঝতে পারছি। তা ভাই, তুমি তো নিয়ম করেছো যে উঠতে পারবে না তার শাস্তি হবে, আমায় শাস্তি দাও। শ্রবণ মাত্র স্বামীজি গম্ভীর হয়ে বললেন, তোকে আমি শাস্তি দেব এ কথা তুই ভাবতে পারলি বাবুরাম? সঙ্গে সঙ্গে স্বামীজির চক্ষু অশ্রুসিক্ত হলো, তিনি আর কিছু বলতে পারলেন না। বাবুরামের অবস্থাও সেরকম, কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তুমি অত সহজে ছাড়লেন না। বললেন, শাস্তির প্রশ্ন হচ্ছে না, কিন্তু যখন নিয়ম হয়েছে তখন ভিক্ষা করতেই হবে। এবং সেদিনকে বাবুরাম মহারাজ এই মঠ ছেড়ে বাইরে গেলেন ভিক্ষা করতে। স্বামীজি অপেক্ষা করতে থাকলেন যে বাবুরাম মহারাজ ভিক্ষা করে নিয়ে ফিরবে, তারপরে সেই মাধুকরীর অন্ন দুজনে মিলে খাবে। দেখুন কি সুন্দর ভালোবাসা আমাদের মধ্যে। যদি আমাদের ব্যাচে কেউ যদি আমার বস হয়ে যায়, তার কথা মানতে আমাদের কি কষ্ট হবে? এই তো একসাথে সন্ন্যাস হয়েছিল, এখন ঠাকুর মন্ত করে দিয়েছে বলে কি বসগিরি করছে দেখো। আমরা কখনো এরকম করে ভাবি না, জানেন তো, এই ভাবনাটা খুব জরুরি। আমরা সবাই যদি এরকম মনে করি, এই অনেক বছর আগে উদ্বোধন পত্রিকায় স্বামী রীতানন্দজির একটি কবিতা বেরিয়েছিল, কবিতাটা ভুলে গেছি, ভাবটা হচ্ছে এইরকম। কবিতার ভাবটা হচ্ছে এই যে একটা ঠাকুর ঘরে ঢোকা গেছে, তার দুদিকে আপনারা অনেকেই দেখেছেন, বিভিন্ন ঠাকুর ঘরে দেখেছেন, একদিকে সন্ন্যাসী সন্তানদের, শ্রীরামকৃষ্ণের সন্তান সন্ন্যাসী সন্তানদের ছবি, আর একদিকে গৃহী সন্তানদের ছবি। প্রত্যেকে প্রত্যেকের মহিমায়, স্বকীয় মহিমায় এবারে উদ্ভাসিত। আর ছবি যেখানে শেষ হয়েছে সেখানে স্বয়ং তার পূর্ণ মহিমায় শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন। তার মনে হচ্ছিল এগুলো যেন বিভিন্ন ধারা, সেটা এক জায়গায় শ্রীরামকৃষ্ণ সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। এই ভাবটা আসা আমাদের খুব জরুরি। স্বামী রামকৃষ্ণানন্দজি যখন চেন্নাই চলে গেলেন, তারপরে বেলুড় মঠের পুজোর দায়িত্ব স্বামী প্রেমানন্দজির উপর দেওয়া হল। তিনি কিছুদিন দক্ষিণ এই তীর্থ দর্শন করে ফিরে এলেও আবার তিনি সেই এই পুজোর কাজেই লেগে থাকলেন। শুধু তাই নয়, ব্রহ্মানন্দজি মহারাজের উপর যখন এই আমাদের বেলুড় মঠ পরিচালনার দায়িত্ব পড়ল, তখন বাবুরাম মহারাজ তার দক্ষিণ হস্ত হলেন, সব কাজ তিনি করতেন। ঠাকুর পূজা থেকে গো সেবা, গাভীরা তাকে অত্যন্ত ভালোবাসতেন, তিনি তাদের আদর করতেন, যত্ন করতেন। কিন্তু বাবুরাম মহারাজ মাস্টারমশাই হিসেবে খুব শক্ত ছিলেন। আমি মাঝে মাঝে বলি যে আমি মাস্টারমশাই হিসেবে খুব শক্ত, ব্রহ্মচারীরা যখন আমার কাছে ছিল, তারা এখন যারা সন্ন্যাসী হয়েছেন, কেউ কেউ আমার কাছে এখানে আছেও, এরকমও বলছে, তাদের যখন মনসাদ্বীপে পোস্টিং হয়েছে, তাদের বারবার মনে হচ্ছে আবার সেই অমরনাথের মাঝে পাল্লায় গিয়ে পড়তে হবে, সেই আতঙ্কের দিনগুলো আবার আসবে। আমি যখন মনসাদ্বীপ এলাম তখন সাধুরা একটা কথাই বলছে, এবার অমরনাথ মনে দিচ্ছেন একে একে সবাইকে ট্রান্সফার করে দেবেন, এই একটা আতঙ্ক আমার মনের মধ্যে আছে। বাবুরাম মহারাজ এরকম একজন হার্ড টাস্ক মাস্টার ছিলেন, ভীষণ আতঙ্ক ছিল, কিন্তু তার ভালোবাসাটা এত ছিল, সেই আতঙ্ক আর কারুর কখনো মনে থাকেনি। আমার কিন্তু সেই ভালোবাসাটা নেই, এখনো সবাই সেই আতঙ্কেই ভোগে। বেলুড় মঠকে কেন্দ্র করে আমাদের ভাবনা চিন্তা, আমাদের সংঘ তৈরি হচ্ছে। তাই ব্রহ্মানন্দজি এবং বাবুরাম মহারাজেরা চাইতেন বেলুড় মঠটা এমন একটা আদর্শ কেন্দ্র হয়ে উঠবে, যেখান থেকে সাধু ব্রহ্মচারীরা তৈরি হলে তারা একটি বিশেষভাবে ভাবিত হবে, যে ভাবটি তারা যখন অন্যান্য কেন্দ্রে যাবে সেটা ছড়িয়ে দেবে। ভাবটা কীরকম জানেন তো? ধরুন আমরা ওই দীপকাঠি তৈরি করি না, আমরা দেখি সেই কাঠিটা যেন ভালো হয়, তাতে যেন যথেষ্ট ঘি লাগানো হয়, এই তুলো লাগানো হয়, তুলোটা যেন খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয়, মাঝারি, আর তার মুখটাকে একবারে সরু করে দিতে চাই। তারপরে যখন ওই ঘিয়েতে ডোবানো হয়, ঘিয়েতে ডোবানোর পর সেটাকে তুলে শুকনো করে আলাদা আলাদা করে রাখা হয়, যাতে একটার সাথে আরেকটা যত যা মিলে না যায়। তারপরে কি করি আমরা, সেই মুখগুলোকে সরু সরু করে এমনভাবে রেখে দিই
যাতে কখনো তার মুখটা থেবড়ে না যায়, যাতে যখন আগুন জ্বলবে সেই আগুনটি নিয়ে যখন আমরা যজ্ঞের প্রদীপ জ্বাল যজ্ঞের আগুনকে প্রজ্বলিত করব, যেন যে আগুনটিকে তোলা হচ্ছে সেটি যেন ঠিক ঠিক মতো সঞ্চারিত হয়। বাবুরাম মহারাজ ব্রহ্মানন্দজির মাঝে ভাবটা এই যে যারা এসেছে তাদের ভেতরে যদি এই শ্রীরামকৃষ্ণের ভাবটাকে যদি ঠিক ঠিক মতো দেওয়া হয়, তাহলে এই ভাব নিয়ে তারা যেখানে যাবে তারা শ্রীরামকৃষ্ণের একটি জীবন্ত মূর্তিকে নিয়ে যাবে। ভাগবত একটি ভারী সুন্দর শ্লোক আছে, সেখানে বলছেন ভগবানের ভক্তরা যেখানে যেখানে যান সেখানে তারা গদাধারী বিষ্ণুকে সঙ্গে করে নিয়ে যান। কীরকমভাবে যান? ভগবানও সেখানে যান। বলছেন তারা হৃদয়ের ভেতরে তাদের সেই গদাধারী বিষ্ণুকে নিয়ে যান। অতএব ভগবানের ভক্তরা যেখানেই যান সেইটাই তীর্থক্ষেত্রে রূপান্তরিত হয়। আমাদের এই যাবতীয় পাঠ্যচক্র কিন্তু তীর্থক্ষেত্রে। আমি তো এখন বলি আমার ল্যাপটপটাও বেশ পবিত্র হয়ে গেছে, কারণ এত এই 119 জন ভক্ত আছেন, তাদের প্রত্যেকের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। আমার 120 নম্বর হৃদয়, এই সবার এটা নিয়ে সবাই মিলেমিশে সকলের মধ্যে সেই ভগবত ভাবনা আমাদেরই একটি ছোট্ট কাঁচের মধ্যে সংযুক্ত করে দিয়েছে। তাই এই ভাবনাটাকে তিনি খুব জোর দিতেন। বর্ষাকাল সে সময় শ্রাবণ কি ভাদ্র মাস হবে, বেলুন মাঠের একবারে সুপ্রশস্ত প্রাঙ্গণ, সেখানে ওই আগাছার চোর কাটা হয়েছে। তিনি ব্রহ্মচারীদের বললেন ভালো করে তুলে দাও, তা ব্রহ্মচারীরা ওই ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছেন। বাবুরাম মহারাজ বলছেন এ কি, এই পরিষ্কার করা হয়েছে মাত্র? সহস্রমাদন অমনি গম্ভীর হয়ে গেল, যে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন ছুরি দিয়ে কে কাটলে? উত্তর এলো শিখর উঠানো বড় হাঙ্গামা, তাই আমরা ছুরি দিয়ে কাটছি। বাবুরাম মহারাজ অমনি গম্ভীর স্বরে বললেন হাঙ্গামা, আমি ভেবেছিলুম ঠাকুরের কাজ করছো আর কাজ আনন্দে করছো, হাঙ্গামা যদি মনে করো সে কাজ আমি করতে বলিনি, আমাকে না জিজ্ঞেস করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায় হয়েছে, কারণ তাতে আগাছার শিকড়গুলো আর সহজে যায় না। একটু দূরে একজন ব্রহ্মচারী ধীর স্থিরভাবে শিকড় সমেত আগাছা উঠাচ্ছেন দেখে বললেন ওই দেখো তোমাদেরই মধ্যে একজন নিখুঁতভাবে কাজটি করছেন, তোমাদের মতো বুদ্ধি করে ছুরি দিয়ে সে কাটছে না। একটু নীরব থেকে বলে যেতে লাগলেন দেখো বাবা একটা কথা বলছি, ভবিষ্যতে তোমরা বড় বড় কাজ করবে কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে ঢুকে যায় তাহলে রক্ষা নেই। সামান্য উঠোনের ঘাস পরিষ্কার করার কথা আমি বলছি না, দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতে এই ফাঁকি দেবার অভ্যাসটুকু দৃঢ় ভিত্তি স্থাপন করলে জীবন বিষময় হয়ে ওঠে, সুতরাং এটা করো না, এটা আমার অনুরোধ। আধ্যাত্মিক জীবন দাঁড়িয়ে থাকে কিন্তু এই ঐকান্তিকতার উপরে, আধ্যাত্মিক জীবন দাঁড়িয়ে থাকে আমাদের ভালোবাসার উপরে, আমরা কতটা জীবনটাকে ভালোবাসি, এবং যে যত আমরা আমাদের জীবনটাকে ভালোবাসি তত আমরা এই জীবনের যাবতীয় হ্যাসেলগুলোকে নিতে পারি, এবং এই হ্যাসেলগুলোকে নিতে পারি বলেই আমাদের জীবন এত মধুর। আমাদের সকলের জীবন কিন্তু খুব সহজ হয় না, কিন্তু আমরা যারা জীবনের প্রবলেম থেকে পালিয়ে আসার জন্য, যেটা আমাদের প্রবীণ সাধুরা বলতেন, যারা জীবনের সমস্যা থেকে পালিয়ে আসার জন্য সাধু হয় তারা সাধু জীবনের সমস্যা থেকে পালিয়ে যাওয়ার জন্য আবার গৃহী হয়, এই কথাটা তারা আমাদের বলতেন। বলতেন মূল কথা হচ্ছে যে জীবনটাকে ভালোবেসেছ সেটিকে সম্পূর্ণভাবে আমাদের দিতে হয়, এটা হচ্ছে কথা, এটা যদি না থাকে তাহলে কোনোভাবেই কিছু হবে না। এই ঘটনাটার উল্লেখ করে আমাদের একজন স্বামীজি ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, বলেছিলেন বাবুরাম মহারাজ আসলে ওদেরকে শুধুমাত্র ওই চোর কাটা বা ওই ঘাস কাটতে দেননি, চোর কাটা কেন তিনি বলছেন যে ঘাসগুলোকে মূল থেকে বিনাশ করতে, বলছেন আমাদের মনের ভেতর ওরকম বাসনা বীজ আছে যেটা ওই গাছের আকার ধারণ করে, ওটাকে যদি আমরা সমূলে বিনাশ না করতে পারি, আমরা যদি কেটে দিই তাহলে কিন্তু তার রুটটা থেকে যাবে। আমার মনে হলো ব্যাস আমি তো আমার তো আর কোনো বাসনা নেই, কিন্তু এই রুট থেকে কখন যে আবার ফুরকি দিয়ে নতুন করে বাসনা বীজ বৃক্ষে রূপান্তরিত হবে তা আমরা জানব না। বাবুরাম মহারাজ উনি বলতেন, নিরন্তর আনন্দজী ওনার নাম, উনি বলতেন বাবুরাম মহারাজ যেন চাইছেন ওই ঘাস কাটার মধ্যে দিয়ে আমাদের জীবনের যে আগাছাগুলো সেগুলোকে যেন আমরা
পরিষ্কার করতে পারি। প্রেমানন্দ মহারাজ জানতেন যে মনোরাজ্যের চিকিৎসায় শুধু বক্তৃতার দ্বারা হয় না, শুধু উপদেশে কাজ হয় না, কিসে হয়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই কথাটা আমরা যারা মহন্ত হতে যাই, আমাদের যে ইয়ে থাকে, আমাদের যে একটা বই থাকে, তাতে এই কথাটা খুব সুন্দর করে লেখা আছে। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে আচরণ করে দেখাচ্ছেন, আপনি অন্যকে উপদেশ দিতে পারবেন না। আপনি সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল অবধি দমাদ্দম দমাদ্দম যা খুশি বলে চলেছে, সবাইকে বলছেন ভালো কথা বলো, ভালো কথা বলো, তাহলে কিন্তু হয় না। বাবুরাম মহারাজের ভাবনা চিন্তায় ছিল এরকম, কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। আমাদের পরিচয় যেন আমাদের কাজ দিয়ে হয়, বলতে কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। ব্রহ্মচারীদের সঙ্গে কাজ করতে করতে বললেন, আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি, ভক্তদের শুধু পায়ের ধুলো দিলে কি, ধুলো দিয়ে কি নিজের পরকালটা খাবো, তাই গোবরও কুড়োই, নাড়ুও দিই, গরুর সেবাও করি, আবার ঠাকুর পূজাও করি। এই কটা কথার মধ্যে দিয়ে বাবুরাম মহারাজ সর্বজীবনের একখানা পরিষ্কার ছবি আমাদের তুলে ধরেছিলেন। কিসে ছবি? স্বামীজির নির্দেশ ছিল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে হবে, সমস্ত কাজ করতে হবে। এই কারণ বাবুরাম মহারাজ সব কাজ করতেন। কি কি কাজ করতেন? তিনি রাঁধতে পারতেন, তিনি কুটনো করতে পারতেন, তিনি ঠাকুর ঘর পূজা করতে পারতেন, তিনি হিসেব রাখতে পারতেন, বক্তৃতাও দিতে পারতেন, সমস্ত কাজে তিনি সমান পারদর্শী ছিলেন। আর এইরকমভাবে এই বলতেন যে এদের এই রকম এখানে করিয়ে নিচ্ছে, কত ভালো মন্দ গাল দিচ্ছি, তা ওদের ভালোর জন্য, মনে আমার কারুর প্রতি কোনো রাগ নেই, এদের আমি কত ভালোবাসি। আবার তিনি ব্রহ্মচারীদের দিকে তাকিয়ে বলতেন, তোদের বকিঝকি বলে কিছু মনে করিস না। ব্রহ্মচারীরাও মনে করতো না বকিঝকি বলে, কারণ তারা বুঝতেন যে বাবুরাম মহারাজের ভালোবাসা, তাতে এই বকুনি জকুনিগুলো আস চলে যায়। আমরা যখন ট্রেনিং সেন্টারে থাকি, আমাদের প্রত্যেক বকুনি খাইনি এরকম ব্রহ্মচারী বোধহয় খুব কম, সব জায়গায় গিয়ে বকুনি খেয়েছি। মাখন মহারাজ তখন মন্দিরের ভাণ্ডারি প্রথম বাসন মেজে নিয়ে গেছি, উনি এমনি এমনি করে দেখছেন, দেখে বলছেন না এটা হয় নাই, যাও গিয়ে আবার মেজে নিয়ে এসো। আবার মেজে নিয়ে এলাম, তখনও বলছেন না এটা হয় নাই, যাও। আমি যে কীরকম হচ্ছে ভাই, কীরকম অত্যাচার করেন। তৃতীয়বার যখন মেজে নিয়ে এলাম, তখনই আমাদের দেখালেন, দেখো প্রথমবার থেকে তোমাকে বারবার বলছি, দেখো এই মুখটা যেখানটা এই ফুলটা রাখা হয়, সেখানে সারাদিন ফুলের কষ লেগে লেগে না ওই জায়গাটা কালো হয়ে যায়, তা ওটা যদি ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু ওই কালো দাগটা একটু একটু করে থাকতে থাকতে হয়তো বাসনটা গোটা খুব ভালো করে মাজা হলো, কিন্তু ওই জায়গাটা কালো হয়ে থাকে। শাঁখকে বলতেন পরিষ্কার করতে, কেন শাঁখকে বলতেন পরিষ্কার করতে, বলতেন শাঁখের ভাঁজে ভাঁজে ময়লা থেকে যায়, ওইটাকে যদি ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে হবে না। উনি আমাদের মাঝে মাঝেই ফেরত পাঠাতেন, একবার নয় একাধিকবার। আর রাজা মহারাজের মন্দিরে ইয়ে ছিলেন, যিনি পূজারি ছিলেন প্রশান্ত মহারাজ, উনি মাঝে মাঝে গিয়ে দেখতেন, তো তাহলে আমরা কী করছি, ঘুমিয়ে পড়েছি না, রাজা মাঝে কাঠের তলায় শুয়ে আছি না, কী করছি, উনি মাঝে মাঝে গিয়ে দেখে রাখতেন। আর বিমল মহারাজ ছিলেন, উনি চাল ছড়িয়ে রাখতেন গর্ভমন্দিরের বিভিন্ন জায়গায়, চাল ছড়িয়ে রাখতেন, এবং পরের দিন তিনি এসে দেখতেন যে চালগুলো মোছা হয়ে গেলে তিনি এসে দেখতেন সব জায়গায় চাল, ওনার জানা আছে তো কোথায় কোথায় ছড়িয়েছেন, সব জায়গায় চাল আমরা পরিষ্কার করেছি কিনা। আমরা এ নিয়ে ওনাকে খুব বলতাম, কিন্তু উনি বলতেন এই দেখ তোর তোদের মাথার মধ্যে ঢুকে যাবে, কোন কোন জায়গার ময়লা থাকে, অনেক সময় ঘরের এই কোণ এই কোণগুলো আমরা পরিষ্কার করি না, প্রভুর সেবা করছি সেটা যেন একেবারে সর্বাঙ্গ সুন্দর নিখুঁত হয়। সাধু ব্রহ্মচারীদের তিনি কাজ শেখাতেন, প্রয়োজন মতো ভৎসনা করতেন, আবার সকলকে নিয়ে অবিরাম শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতেন, এবং সকলের আধ্যাত্মিক উন্নতির প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। শাস্ত্র চর্চা না করলে তিনি কিন্তু খুব বিরক্ত হতেন, খুব বিচ্ছিরি কথা বলতেন, বলছেন পড়াশুনো কিচ্ছু হচ্ছে না, কেবল কুলিগিরি। তো ব্রহ্মচারী বললেন হ্যাঁ অমুক দা পড়েন, আমরা শুনি, মূল শাস্ত্রটাস্ত্র কিছু পড়িস? উনি বলতেন সংস্কৃত তো ভালো জানি না, সেই ব্রহ্মচারী বলছেন সংস্কৃত তো ভালো জানি না, তাই আমাদের পড়া হয় না। তখন ধীরানন্দজি সেখানে ছিলেন, তিনি ব্রহ্মচারীদের পক্ষে নিয়ে বললেন যে পড়ার ভয় বাড়ি ছেড়ে পালিয়ে এলো, আবার এখানে পড়ানো,
বাবুরাম মহারাজ সেসব রসিকতায় কোনোভাবে কর্ণপাত করতেন না। তিনি নতুন ইংরেজি বই কিনে নিয়ে এসে সেই হাতে ধরিয়ে দিয়ে বলতেন, ওখান থেকে গোটা থেকে শেষ পর্যন্ত 3 মাসের মধ্যে শেষ করে দিতে হবে, নইলে অফিস থেকে ওই 4 পয়সা দুয়ানানো 4 পয়সা 4 পয়সা দিয়ে গঙ্গা পার হয়ে যাবে, অর্থাৎ কলকাতা গমনের জন্য চলে যাবে। আর এই সঙ্গে তিনি স্মরণ করে দিতেন যেটা বাবাজির আখড়া নয়, স্বামীজি সেজন্য বেলুড় মঠ নির্মাণ করেননি। বিবেকানন্দ চাইতেন আধ্যাত্মিক শক্তিতে সর্বতোমুখী অভিব্যক্তি। একটা মানুষ তার সব সে যে স্পিরিচুয়াল হবে, আধ্যাত্মিক হবে, আমাদের দেখবেন বেশিরভাগ আধ্যাত্মিক হবেন এরকম করে হাত নিয়ে হাঁটা, সেই হাঁটতে পাচ্ছি না, চলতে পাচ্ছি না, গায়ে যেন কোনো তেজ নেই, বল নেই, কী নামি আধ্যাত্মিক, বাজারে গিয়ে পচা মাছ কিনে নিয়ে আসি, জামার বোতাম লাগাই না, হ্যাঁ, মুখখানাকে এরকম করে রাখি, যেন হাসলেই যেন আমার সর্ব সব আধ্যাত্মিকতা আমার দাঁতের পাশ দিয়ে বেরিয়ে যাবে, ওই রকমটি তিনি চাইতেন না। কেমন চাইতেন? সর্বতোমুখী ব্যক্তিত্ব, আমার ধ্যান, আমার জ্ঞান, আমার সেবা এবং ভক্তি, এই 4টি যেন শ্রীরামকৃষ্ণময় হয়। আমি যখন ধ্যান করব তখন মন প্রাণ দিয়ে ধ্যান করব, আমার জ্ঞানেতে যেন এই বার্তাটি পরিষ্কার থেকে যায়, আমি যা কিছু ভাবছি, যা কিছু করছি, এটা শ্রীরামকৃষ্ণময়। আমি যখন সেবা করব তখন মানুষ কেন সেবা করব না, প্রত্যক্ষ জীবন্ত বিবেকানন্দের এই রামকৃষ্ণের মূর্তির সেবা করব, সেই মূর্তিরই সেবা করি আর মানুষেরই সেবা করি। আর একটা হচ্ছে ভক্তি, আর আরেকটা হচ্ছে ভালোবাসা, যত দিন যাবে তাকে আমি ভালোবাসতে শিখব, এই বোধটা যেন জাগে। তিনি বলতেন, তাকে কেউ প্রশ্ন করতো যে কীরকমভাবে ধ্যান করব, স্বামী প্রেমানন্দজি সহজভাবে উত্তর না দিয়ে মূল তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেন, ওসব এখন ছেড়ে স্বামীজিকে ধ্যান কর। স্বামীজিকে ধ্যান করলে কি হবে? বলছেন, তাহলে তার সত্তা পেলে ঠিক ঠিক তার সেবার ভাব তোর ভেতর জন্মাবে, তার কৃপাতেই ঠাকুরকে তখন বুঝতে পারবি। স্বামী বিবেকানন্দকে যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা কিছুতেই শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারবো না। সাধু হতে গেছি, পূজনীয় ভূতেশ পূজনীয় আমাদের আত্মস্থানন্দজি মা জিজ্ঞাসা করছেন, নিজের সম্পর্কে কিছু বলো। আমি বললাম, নিজের সম্পর্কে তো কিছু জানি না, কেউ কখনো এরকম প্রশ্ন করেননি। উনি বলছেন, বলো কি, আমাদের কাজের ধারা হচ্ছে বহুজন হিতায় বহুজন শিখায়, অন্যের অহিত কি যদি না জানো তাহলে নিজে তাকে হিত দেবে কি করে, অন্যের অসুখ যদি অনুভব করতে না পারো তাহলে মানুষকে সুখ দেবে কি করে। উনি একটি ভারী সুন্দর প্রসেস বলেছিলেন, বলেছিলেন স্বামীজিকে পড়ো, গভীরভাবে স্বামীজিকে পড়ো। উনি জোর দিতেন চিঠি পড়ার বিষয়ে, বিশেষ করে সেই সমস্ত চিঠি যেগুলো তিনি তার গুরুভাইদের লিখেছেন, বিশেষ করে সেই সমস্ত চিঠি যে সমস্ত চিঠি তিনি আলাসিঙ্গা পেরুমলকে লিখেছেন, বিশেষ করে সেই সমস্ত চিঠি যা তিনি জোসেফিন ম্যাকলাউডকে লিখেছেন। এই তিন ধরনের তিনজন ব্যক্তির কাছে যে চিঠি লেখা হয়েছে সেইগুলো পড়তে বলতেন। গুরুভাইদের লেখা চিঠিতে তিনি প্ল্যান বলছেন এবং কত সহজ পদ্ধতিতে মানুষের সেবা করা যায় তার পদ্ধতি বলছেন। আলাসিঙ্গা পেরুমলের কাছে 2টো জিনিসই বলছেন, শাস্ত্রোক্ত কথা এবং তার কেমন করে তার ব্যাখ্যা হয়। আর ওরা তো জ্ঞানী, ও দেশের মানুষ, তাই তাদের কাছে শুধুমাত্র জ্ঞানমার্গের কথা বলছেন, জ্ঞানমার্গ এত সহজ করে বলছেন যেন বিছানা থেকে ঘুম থেকে ওঠা আর শোয়া যেরকম সহজ ততটাই সহজ করে তিনি বলছেন। তিনি এই বলতেন, স্বামীজির ভাবটাকে ধ্যান করতে বলতেন। আমি এটা এই গুরুগিরি করতে চাই না, বাবুরাম মহারাজ বলছেন বলছেন, কিন্তু যদি শ্রীরামকৃষ্ণকে ঠিক ঠিক বুঝতে হয় তাহলে কিন্তু তার সেবার মধ্যে দিয়ে অবশ্যই যেতে হবে, এবং এই সেবার মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের মূর্তিময় বিগ্রহ, চতুর্দিকে যে শ্রীরামকৃষ্ণের মূর্তিময় বিগ্রহ তাদের সেবার মধ্যে দিয়ে যেতে হবে। একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ঘরে এই সমস্ত খুব সৎপ্রসঙ্গাদি চলছেন, বেলা হয়েছে, তখনও সাধু ব্রহ্মচারীরা দৈনন্দিন কাজের জন্য নামেননি। বাবুরাম মহারাজ নিচ থেকে চেঁচাচ্ছেন, ওরে ভক্তরা কে কোথায় আছিস, নেমে আয়, ঠাকুরের রান্নার জোগাড় তো এখনও হলো না। মহারাজ তখনই সকলকে নিচে যাওয়ার জন্য আদেশ দিলেন।
আর গিয়ে বললেন যে বাবুরাম মহারাজ, বাবুরাম মহারাজের তো মাথায় সবসময় বদবুদ্ধি ঘুরত, তিনি বললেন বাবুরাম মহারাজকে গিয়ে বল, গিয়ে ওকে বলবি মশাই মুক্তিটা দিয়ে দিন না, তাহলে তার ধ্যান ভজনে ঝঞ্ঝাট থাকে না, আপনি তো ইচ্ছে করলেই দিতে পারেন। ব্রহ্মচারীরা ঠিক শিখে গিয়ে বাবুরাম মহারাজকে একই কথা বললেন। বাবুরাম মহারাজ বললেন আচ্ছা তোমরা সমাধি অভ্যাস করো, আমার কোনো আপত্তি নেই, আমি নিজে সব করে নেব, কিন্তু সমাধি নামে যদি মনের মধ্যে হাট বাজার বসাও তাহলে কিন্তু কান ধরে টেনে নিয়ে কাজে লাগাবো। এই একটা স্টেটমেন্ট খুব পরিষ্কার করে বলে দেয় আমাদের এই যে আমরা যাবতীয় কাজকর্ম করি না, আপনারা ঘরে করেন, আমরা আশ্রমে করি, এবং একই সঙ্গে আমরা সাধন ভজনও করি, ভগবানকেও ডাকি, এই সমস্ত কাজকর্ম যদি স্পিরিট ইন দ্য স্পিরিট অফ সার্ভিস, সেবার ভাব নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন আমাদের কিন্তু সাধন ভজন ভালোভাবে হবে। আপনি যা কিছুই করুন না কেন, সেটাই যদি ভগবানের সেবা করছেন এই ভাব নিয়ে করেন, তাহলে দেখবেন আলটিমেটলি যখন আপনি সত্যি সত্যি জপ ধ্যান করতে বসেছেন তখন আপনার মনে কোনো বাজার বসছে না, আপনি খুব সহজে ভগবানের চিন্তায় ভগবানের ধ্যানে লীন হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বাবুরাম মহারাজ সঙ্গে কাজ করাকে ঠিক কাজ করা বলা হতো না, এ বলছে সাধনারই রূপান্তর। তা গীতাতে বলা আছে স্বকর্মণা তমব্যর্চ সিদ্ধিম বিন্দিয়াতি মানব, কীরকম সর্ব অবস্থায় কেমন করে ভগবানকে চিন্তা করতে হয় তিনি করছেন, এখনও কিন্তু এইরকমভাবে করা হয়, এটা আপনারা জানলে খুশি হবেন, এখনও আমরা ঠিক এইভাবে করি। তরকারি কুটিতে বসে তিনি অবিরাম ধর্ম প্রসঙ্গ করতে থাকতেন, এখনও বেলুড় মঠে যখন সবজি কাটা হয় একজনের কাজ হচ্ছে, পিপিটিসি ব্রহ্মচারীদের মধ্যে একজনের কাজ হচ্ছে খুব সহজ কিছু পড়া, সাধারণত ঠাকুর মা স্বামীজির স্মৃতি গ্রন্থ পড়ানো হয়, যেটা সবজি কাটতে কাটতেও আমরা কানের ভেতর ঢুকব, কোনো অবস্থাতে গল্প করা যায় না, ওই পড়তে হয়। বলছেন এটা কিন্তু বাবুরাম মহারাজের কাছ থেকে আমরা পেয়েছি। তরকারি কুটিতে কুটিতে তিনি অবিরাম ধর্ম প্রসঙ্গ করতেন, জাপ কাটিতে বসিয়া সকলকে তিনি বুঝিয়ে দিতেন যেটি ঠাকুরেরই কাজ, প্রতিপদে সকলের মনে এই ভাব জাগরুক করতেন যে সমস্ত মঠটি ঠাকুরের, তিনি সশরীরে এর সর্বত্র ভ্রমণ করছেন, কোথাও ধুলোবালি পড়ে থাকলে তার কষ্ট হবে এবং তার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হবে, বাগানের যে সমস্ত ফুল ওঠে ফুটে ওঠে তা তুলে নিয়ে তিনি কখনো কেউ যদি নিজের ঘরে রাখতেন তাতে তিনি অসন্তুষ্ট হতেন, কারণ এই বাগানের সমস্ত ফুল হচ্ছে ঠাকুরের ফুল, এ ফুলের ওপর কারোর আর অধিকার নেই, কারণ এই বাগানের মালিক তিনি। তিনি রান্না হতে হবে খুব সুন্দর করে, তাতে লবণ বেশি থাকা চলবে না, মশলা বেশি থাকা চলবে না, তেল বেশি থাকা চলবে না, একবারে নিখুঁত হবে, এই যদি সুচারুভাবে না হয় তাহলে তিনি রাগ করতেন। তার দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে অর্থের অপচয়, বেশি তেল দেওয়া মানে তো অর্থেরই অপচয়, যতটা প্রয়োজন আছে তার বেশি খরচ করা মানে হচ্ছে অর্থের অপচয়, একই সঙ্গে ঠাকুরের সেবায় আমাদের যেন খারাপ হতো কিছু। এই সমস্ত শাসন এবং কায়িক শ্রমের মধ্যে দিয়ে আরেকটা জিনিস ফুটে উঠত, সেটা হচ্ছে বাবুরাম মহারাজের অনাবিল প্রেম। আমি বাবুরাম মহারাজকে তারা দেখেছেন এরম মানুষ আমি দেখিনি, কিন্তু তারা বাবুরাম মহারাজের যারা দেখেছেন তাদেরকে দেখেছেন এমন সন্ন্যাসী দেখেছি, আমরা যখন প্রথম প্রথম এসেছি তাদের কাছে শুনেছি বাবুরাম মহারাজকে এই খুব বকাঝকা করলেন, এমন বকলেন এমন বকলেন যে ব্রহ্মচারীকে বকেছেন তার চোখ দিয়েও একবারে ঝরঝর করে জল পড়ছেন, খানিক বাদে সে গোঁজ হয়ে বসে ইয়ে করছেন, গোঁজ হয়ে বসে তিনি তার কাজকর্ম করছেন, বাবুরাম মহারাজ এসে তাকে জড়িয়ে ধরে কোনো একটা ফল বা মিষ্টি কিছু একটা এনে খাইয়ে দিলেন। একটা স্মৃতি কথা পড়ছিলাম কয়েকদিন আগে, পড়েছি অনেক আগে, আবার করে পড়ছিলাম, আমাদের প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি স্মৃতি কথা লিখছেন, খুব সম্ভবত প্রব্রাজিকা অম্বিকা প্রাণা মাতাজি, তিনি বড় একটা সাবান দিয়ে কাপড় কাচা পছন্দ করতেন না, মানে দু তিন দিন কাপড় জল কাচ হবার পরে তারপরে সেই কাপড়টা সাবান দিয়ে কাচাবে, তার কারণ হচ্ছে উনি চাইতেন যে পয়সাটা যেন যথেষ্ট সাবানে যেন নষ্ট না হয়। তা এই অম্বিকা প্রাণ মাতাজি তখন নতুন নতুন এসছেন, তো মায়ের কাপড় কাচার সুযোগ পেয়েছেন, তিনি জলে না দিয়ে সাবানের ধুতে দিয়েছেন আর খুব বকুনি খেয়েছেন, খুব বকুনি খেয়েছেন, তারপরে বকুনি খেয়ে দুপুরবেলা খাবার পরে তিনি পুকুর পাড়ে বসে
সেই মায়ের কাপড়টি কাচ্ছেন। দেখলেন মা ধীরে ধীরে খাবার পর হাঁটতে হাঁটতে এলেন, হাতে দুটো পেয়ারা, একটা তিনি খাচ্ছেন আর একটা ওনার জন্য নিয়ে এসছেন। হাতটা ধুয়ে পেয়ারাটা খেতে বললেন, আর তাকে বললেন, তোমায় কেন বকলুম জানো তো, নোংরা হলে তো তোমরাই করবে, কিন্তু অযথা তোমাদের কাজ আমি বাড়াতে চাই না। জল কাজ করলে জলে ডোবালো, নিংড়ালো, মেলে দিল, কিন্তু সাবান হলে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে থুকতে হবে, সেটা পরিষ্কার হলো কিনা দেখতে হবে, তারপরে একবার জলে ধুতে হবে, আবার জলে ধুতে হবে। দেখুন একজন মানুষ এত কথা ভাবছেন, এত কথা ভাবছেন, সেবার এই এতটা জায়গা নিয়ে আমাদের ভাবা। তাই এই যে বাবুরাম মহারাজের কাছে সবটাই এরকম হতো। তিনি স্বামী তুরিয়ানন্দজি একদিন তাকে লিখছেন, তোমার যেখানে শুভাগমন, তোমরা যেখানে শুভাগমন করবেন সেখানেই আনন্দের স্রোত বইবে, নিত্যোৎসব ভবে তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম, এষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনম হরি। এটা হচ্ছে সেই শ্লোকটা যেটির কথা বলতে চাইছিলাম, যে সর্বত্র প্রভু বিরাজ করছেন, তাদের হৃদয়েতে প্রভু বিরাজ করছেন, এষাম হৃদিস্থ ভগবান, হৃদয়েতে ভগবান বিরাজ করছেন, তাই যেখানেই তিনি যাচ্ছেন সেটাই একেবারে শ্রীমণ্ডিত হয়ে উঠছেন, সেই জায়গাটি যেন আনন্দে পূর্ণ হয়ে উঠছেন। রাত্রে এত বকুনি দিয়েছেন, আবার দেখে নিতেন রোজ যে রাত্রে সব ব্রহ্মচারীরা মশারি খাটিয়েছে কিনা, যদি কেউ মশারি না কাটাতেন বাবুরাম মহারাজ তাদের মশারি খাটিয়ে দিতেন। কেউ হয়তো অভিমান করেছে বাবুরাম মহারাজ তার পেছন পেছন দুধের বাটি নিয়ে ঘুরে ঘুরে তাকে খাওয়াতেন। প্রেমের ধার একেবারে এত সর্বগ্রাসী ছিলেন, স্বামী বিবেকানন্দের খুব ভয় হতে থাকলো। স্বামী বিবেকানন্দ একদিন তাকে বললেন, দেখ তুই দীক্ষা দিস না, দিলে তোর চেলাতে আর রাখালের চেলাতে ঝগড়া হবে। বাবুরাম মহারাজ সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তার প্রেমে আকৃষ্ট হয়ে অগণিত ভক্ত আসতেন, তার কাছে দীক্ষাও চাইতেন, কিন্তু তিনি কখনো তাকে দীক্ষা দিতেন না। তিনি হয় তাদের শ্রী শ্রী মায়ের কাছে পাঠাতেন, নতুবা তাদের সংঘনেতা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে পাঠাতেন। কিন্তু স্বামীজির এই যে এই আমাদের যে সাবধান বাণী হয়তো নিষ্প্রয়োজন ছিল, কারণ জগন্মাতা অদৃশ্য সংকেতে বাবুরাম মহারাজের ভেতরে প্রেমের যে ধারাটি রেখেছিলেন সেটি বিচারবিহীনভাবে মানুষের কে স্পর্শ করতো, শুধু স্পর্শ করতো না, তাদের হৃদয়ের দুপুরকে ছাপিয়ে দিয়ে তাকে একবারে প্লাবিত করে দিত। বাবুরাম মহারাজ একদিন ঠাকুরের কাছে, বাবুরাম মহারাজের জন্য ঠাকুর একদিন জগন্মাতার কাছে প্রার্থনা করছেন, যে জগন্মাতা, হে জগন্মাতা, হে মা, যেন বাবুরামের ভাব সমাধি হয়। বাবুরাম মহারাজ সম্পর্কে জগন্মাতার এই অভিমত ছিল, তা হলো এই, বাবুরামের ভাব হবে না, বাবুরামের জ্ঞান হবে। এই জ্ঞানের আবরণ দিয়ে, এই যে জ্ঞানের আবরণটা, সেটি যেন প্রেম দিয়ে আবৃত ছিল। আমরা এটা এরকম মানুষ দেখেছি, আমার বাবুরাম মহারাজের সঙ্গে তার তুলনা করাটা হয়তো ঠিক হবে না, কিন্তু আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে আমরা দেখেছি, তার সেই যে প্রবল জ্ঞান সেটা যেন এই যে ভালোবাসা প্রেমের একটা আলাদা একটা কভার দিয়ে যেন জোড়া, যেন কেউ ভেতরটা দেখতে পেলে, আসল মানুষটাকে দেখতে পেলে যেন আর সেই পুরনো মানুষটাকে তিনি তারা চাইবে না, তাই জন্য তিনি সবসময় তাকে ঢাকা দিয়ে রাখতেন ভালোবাসা দিয়ে। বাবুরাম মহারাজের ভেতরও ঠিক তাই, তার সেই প্রবল জ্ঞানের ভাবটাকে তিনি তার ভালোবাসা এবং প্রেম দিয়ে তিনি একবারে জড়িয়ে রাখতেন। স্বামীজির প্রতি তাদের ভীষণ ভালোবাসা ছিল, বলছেন, এই ঘটনাটা দিয়ে আজকে আমরা শেষ করব। 1910 খ্রিস্টাব্দে তিনি তখন কাশীধামে ছিলেন এবং তখন মঠের কর্মব্যস্ততা থেকে তিনি বেরিয়ে মুক্ত থাকায় স্বামীজির বাণী আবার নতুন করে অনুধ্যান করা শুরু করলেন, এবং সেই সুযোগ সর্বতোভাবে গ্রহণের ফলে তিনি নূতন রকমের উদ্দীপনার অধিকারী হয়েছিলেন। সেই ভাবধারার স্বচ্ছাস উন্মেষ প্রকৃষ্ট দৃষ্টান্ত পাই 1914 সালে তার মালদাহের বক্তৃতায়। তিনি বলছেন সেই বক্তৃতায়, স্বামী প্রেমানন্দ সেই
বাবুরাম মহারাজের এই স্বামী বিবেকানন্দ প্রবলিত এই জীবে প্রেমের কথাই বলছেন। তিনি বলছেন, একটু প্রেম ভক্তির কথা শুনিতে আসিয়াছিলাম, তার স্বামীজির সেবা ভাবের কথা বলতে থাকছেন। এমন সময় শ্রোতাদের মধ্যে একজন বললেন, একটু প্রেম ভক্তির কথা বলতে এসেছিলাম। বাবুরাম মহারাজ প্রথমে তার কথা একেবারে কর্ণপাত করলেন না। লোকটি আবার আবার যখন তার সেই কথাটি বললেন, একটু প্রেম ভক্তির কথা বলবো বলে এসেছিলাম, বাবুরাম মহাজের গর্জন পূর্বক তার কাছে গিয়ে বললেন, কে শুনবে, কাকে বলবো প্রেম ভক্তির কথা, প্রেম ভক্তির কথা শুনবার অধিকারী কে আছে এখানে, বলে তিনি একটি গল্প বলেছিলেন। সেই গল্পটা কি না, একজন পাড়ায় পাড়ায় ঘুরে প্রেম ফিরি করে বেড়াচ্ছে, চিৎকার করছে, প্রেম নেবে গো, প্রেম নেবে। তা একজন কিন্তু সেই পশারি এমন একটা জিনিস চাইছিলেন, কেউ আর সেটা কিনতে চাইছিল না। সেটা কিনতে কী ছিল সেই দাম? দাম হচ্ছে কাঁচা মাথা, নিজের গলার মাথাটা কেটে যদি দেয় তার বদলে প্রেম পাওয়া যাবে। তাই তিনি কোনো জায়গায় সেই প্রেম বিক্রি করতে পারলেন না। বাবুরাম মহারাজ সেই ঘটনাটির উল্লেখ করে বললেন, কেউ পারবেন আপনারা মাথা দিতে? সহজ নয় প্রেম ভক্তি, এ যুগে বিবেকানন্দ যা বলে গেছেন তাই ধর্ম, শিবজ্ঞানে জীবসেবা। প্রেম খুব সহজ জিনিস নয়। আমরা মনে করি ভগবানের ভালোবাসা, ভালোবাসলুম, একটু মনে আনন্দ হলো, চোখ দিয়ে ফটফট করে চোখ দিয়ে জল পড়লো, ব্যাস আমার ভীষণ প্রেম চলে গেছে। মাথাটা মানে কি বলুন তো, মাথাটা মানে হচ্ছে আমিত্ব, আমার আমিত্বকে বিসর্জন দিয়ে তুমিত্বের একবারে ডুবে যাওয়া, এই মাথাটা হচ্ছে তার পরিচয়। আমরা কি আমাদের আমিত্বকে বিসর্জন দিতে পারবো? যদি আমরা আমাদের আমিত্বকে সম্পূর্ণ বিসর্জন দিতে পারি তাহলে কিন্তু ভগবানের প্রতি আমাদের প্রেম হবে, নচেত কিন্তু কোনোভাবেই ভগবানের প্রতি আমাদের প্রেম হবে না। ভেবে দেখুন, বৃন্দাবন ছেড়ে চলে গেলেন শ্রীকৃষ্ণ, একবারও ফিরে থাকালেন না শ্রীমতী রাধিকার উদ্দেশ্যে, অথচ শ্রীমতী রাধিকা সমস্ত জীবনটা সেই কালা কানার দিকেই তাকিয়ে বসে থাকলেন। এতটুকু একবারে অভিযোগ শুদ্ধ করলেন না, কেন আমাকে এরকমভাবে ফেলে চলে যাওয়া হলো? আমাদের হলে আমরা কত কিছু করতাম, মহিলা সমিতিতে যেতাম, এখানে যেতাম, তাকে যেতাম, কোর্টে যেতাম, খোরপোশ চাইতাম, সব কিছু চাইতাম। তিনি কিন্তু কিচ্ছু চাইলেন না। তাহলে এই ভালোবাসাটুকু জাগিয়ে রেখে বাকি জীবনটা তিনি কাটিয়ে দিতে চাইলেন। এইটা হচ্ছে কথা, ভগবানকে চাইছি অতএব ভগবান আসবেন, ভগবান আমার বাবার চাকর, এসে আমাকে দর্শন দেবেন, বলবেন এসো গো তোমাকে দেখতে এসেছি। আর যদি না পাই তাহলে, এই কয়েকদিন আগে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছে, আমার গুরুটা একবারে হতচ্ছাড়া এই ভাষা ব্যবহার করছেন। আমি বললাম যে আগে আপনার নিজের গুরুর প্রতি শ্রদ্ধা হোক, মন্ত্রের প্রতি শ্রদ্ধা হোক, ইষ্টের প্রতি শ্রদ্ধা হোক, তারপরে হবে। 5 বছর বাদে আমাকে ফোন করতে বলেছি, এইগুলো হোক তারপরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই আমিত্বকে যতক্ষণ না আমরা ছাড়তে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু হবে না, তখনই প্রেম ভক্তি হবে। এবং এই আমিত্বকে ছাড়ার গল্প হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। আমরা যখন শিবজ্ঞানে জীবসেবা করি, কাশীশ্বর এই কেদারানন্দজি কেদার বাবা বলতেন, অচলানন্দজি বলতেন, এর দুটো দিক আছে। ব্রহ্মচারীদের বলতেন সবসময় মনে করবে নারায়ণ, নারায়ণ মুখে বলবে এবং মনেও ভাববে তুমি নারায়ণের সেবা করছো। তুমি যখন নারায়ণের ভাবে সেবা করবে তুমি তোমার সেরা সেবাটা তাকে দিতে পারবে, আর যিনি সেবা পাচ্ছেন তিনিও ভাববেন নারায়ণ আমার প্রতি কৃতজ্ঞ, এমন একজন সদ্বত্যাগী সন্ন্যাসীকে আমার সেবার জন্য লাগিয়ে দিয়েছেন, কি যত্নে কি ভালোবাসায় সে আমাকে আরোগ্যের পথে নিয়ে যায়। তোমার মনেও যেমন ভগবানের প্রকাশ হবে তার মনেতেও ভগবানের বিকাশ হবে, এবং এটা যত হতে থাকবে ততই আমার ভেতরে যে আমিত্ব সেটা ধীরে ধীরে চলে যাবে। এই আমিত্ব যত অপসৃত হবে তত একদিন আমরা লক্ষ্য করব আমরা সেই ভগবানের সেই দিব্য প্রেম সেটি ধারণ করার অধিকারী হয়ে উঠতে পেরেছি। এই বাবুরাম মহারাজ সেই কথাই বলছেন যে কে প্রেম শুনবে, প্রেম শোনার মতো ক্ষমতা কার আছে? প্রেম শুনতে গেলে আগে তো নিজের মাথাটিকে নিবেদন করতে হয়। এই আমিত্বকে যতক্ষণ না নিবেদন করছি ততক্ষণ পর্যন্ত আমরা যাই বলি না কেন, ওই জপের সময় একটু দু ফোঁটা চোখ দিয়ে জল পড়া
মনটা আকুল হওয়া, ভেতরটা একটু হুহু করা, ওর মধ্যেই আমাদের থাকতে হবে। তার আগে আমরা এগিয়ে যেতে পারবো না। এই আমিত্বকে বিসর্জন দিলেই তবে আমরা ভগবানের সঙ্গে একীভূত হতে পারি, তবে আমরা ভগবানের লীলাকে আস্বাদন করতে পারি, তত আমরা ভগবানকে আমাদের নিজেদের জীবনের একটি অঙ্গ করে নিতে পারি, অঙ্গাঙ্গিভাবে তার সঙ্গে যুক্ত হতে পারি। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদের জীবন যেন এরকমই হয়। আগামী দিন আমরা শেষ করব বাবুরাম মহারাজের জীবনীর বাকি অংশটুকু, এটা দিয়েই শেষ হবে। আগামীকাল একই সময় 4টার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কালকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বামী শিষ্য সংবাদ। যারা আমাদের চ্যানেলটাকে দেখেছেন একটু দয়া করে দেখে নেবেন, দুটো ক্লাস এমনি হয়েছিল আর একটা ক্লাস অতিরিক্ত হয়েছিল, সেটা বিশেষ। সেটা হচ্ছে নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুর যে ওই বাণীটি, স্বামীজি যে ঠাকুরের যে বাণীটি রচনা করেছিলেন সেইটি, সেই ঘটনাটা, সেই মাঘী পূর্ণিমা সেই ঘটনা, ওটি একটু অতিরিক্ত পাঠ হয়েছিল। কালকে আবার 4টা থেকে 5টা আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।